আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য আমি একটি সুইট রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে পেঁপে দিয়ে তৈরি পাপায়া গোল্লা। আর এই মজাদার ইয়াম্মি পাপায়া গোল্লা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখি আমি এটি কীভাবে করছি। ভিউয়ার্স, আমি এখানে একটু মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি, আর পেঁপেটিকে মাঝখানে টুকরো করে আমি এটাকে পিল আউট করে নিয়েছি। খোসা ছাড়িয়ে আমি এরকম করে এটাকে টুকরো করে নিয়েছি, আর এই টুকরোগুলোকে আমি এরকম একটা গ্রেটারের সাহায্যে, অর্থাৎ গ্রেটারের যে একেবারে এই সূক্ষ্ম যে সাইজ শেপ সরি সূক্ষ্ম যে অংশটা আছে, সেখান থেকে আমি এই পেঁপেগুলোকে এভাবে ব্রেড করে নেব। অবশ্যই ভিউয়ার্স, একেবারেই যে আপনাদের কাছে সূক্ষ্ম থাকবে সেটা দিয়ে করবেন। তো সবগুলো আমার করা হয়ে গেছে ভিউয়ার্স, দেখুন এরকম হবে গ্রেটার করার পর। আর এখন আমি এটা আমি একটা বোল নিয়েছি, এর মধ্যে আমি একটি পাতলা কাপড় দিয়ে দিচ্ছি, যাতে সুন্দরভাবে এটা চেপে ফেললে পানিটা পেঁপের যে রসটা থাকে সেটা বেরিয়ে যায়। আমি এভাবে কাপড়ের উপর দিয়ে এখন এটাকে আমি ড্রেন করে ফেলবো, অর্থাৎ একেবারে খুব ভালো মতো অনেকক্ষণ ধরে চেপে চেপে এটাকে পানিটা বের করে নেব, যাতে কোনো পানি অবশিষ্ট না থাকে এর ভিতরে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন ভিউয়ার্স, যতক্ষণ না পর্যন্ত এর পানিটা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে চেপে চেপে পানিটা ফেলে দিতে হবে। আর আমি কিন্তু এভাবে বেশ কিছুক্ষণ ধরে চেপে চেপে পানিটা ফেলে দিচ্ছি। পানিটা যখন চেপে ফেলে দেওয়া হলো তখন কিন্তু এরকম একেবারে শুকনা শুকনো হবে, দেখুন আপনারা এরকম ড্রাই হবে। আর আমি একটি প্যান নিয়েছি রান্না করার জন্য। এখন আমি যে চেপে রাখা পেঁপেগুলো ছিল সেগুলো আমি এখানে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়ামে থাকবে। আর এখন এর সাথে আমি অ্যাড করব চিনি, এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি। ভিউয়ার্স, খুব কম সময়ে এবং খুব তাড়াতাড়ি কিন্তু অল্প ইনগ্রিডিয়েন্টসে আমার এই পাপায়া গোল্লাটা হয়, আর যারা কিন্তু পেঁপে খেতে চায় না তাদের জন্য কি এটা কিন্তু অনেক উপকারী একটা খাবার, বিশেষ করে বাচ্চারা পেঁপে খেতে চায় না, আপনারা কিন্তু এভাবে ওদেরকে খাওয়াতে পারেন। আমার চিনিটা গলে গেছে, দেখুন চিনিটা সম্পূর্ণ গলে যখন এরকম ড্রাই হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে ফেলবো। এরকম আমি তিনটা বাটিতে আমি তিন আলাদা আলাদা করে নিয়েছি, আর আমি এর সাথে অ্যাড করব তিনটা কালার আমার পছন্দ। ফার্স্টে আমি মিশাচ্ছি আমি এখানে রেড ফুড কালারটা মেশানোর পর আমি এরকম করে দিলাম। তারপর এর সাথে আমি অ্যাড করছি গ্রিন ফুড কালারটা খুব ভালো মতো মিক্স করলাম, আর দিচ্ছি এখন অরেঞ্জ ফুড কালার। ইভার্স, কালারফুল হলে কিন্তু আপনারা শুধু বাচ্চা কেন বড়রাও কিন্তু এটা খেতে খাওয়ার প্রতি আকৃষ্ট হবে। আমার তিনটা কালার মিক্স করা হয়ে গেছে, এখন আমি পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি কীভাবে এটা করবো। ইভার্স, আমি এখানে কিছু পরিমাণে চিনি নিয়েছি, আর আমি যে কালারগুলো মিক্স করে গেছিলাম সেখান থেকে প্রথমে আমি রেড কালারটা হাতে কিছুটা নিয়ে একটা বল আকারে শেপ করব। বল আকারে যখন শেপ করা হয়ে যাবে তারপর আমি করব কি, আমি যে রেখেছিলাম চিনিটা সে চিনির মধ্যে এটাকে গড়িয়ে দেব। আলতো হাতে কিন্তু গড়াতে হবে, প্রথমে দিকে কিন্তু এটা অনেক সফট থাকে। দেখুন ভিউয়ার্স হয়ে গেছে, এখন আমি এটাকে রেখে দিলাম। এবার আমি হলুদ যে কালারটি দেওয়া আছে সেটাকেও আমি সেম প্রসেসে করলাম, আর এখন আমি সবুজ যে কালারটা আমি নিয়েছি সেটাকেও আমি এরকম বল শেপ করে চিনিতে গড়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো আমার যে মিক্সারগুলো ছিল পেঁপের সেগুলো এভাবে চিনির মধ্যে বল বল আকার করে গড়িয়ে নেব। এরকম হবে ভিউয়ার্স, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। হয়ে গেছে আমার পাপায়া গোল্লা। ভিউয়ার্স, অসম্ভব মজার রেসিপিটি আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।